গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আরেকটা নতুন সকালের সাথে আমি আমার ব্লগটা শুরু করছি, আর আজকের সকালটা একেবারেই মেঘে ঢাকা আর কি, মানে খুব সকাল থেকেই প্রচণ্ড মেঘ করছে, বৃষ্টি হবে সম্ভবত একটু পরেই। তো সকালে উঠে যে কাজ আর কি, প্রথমেই আমি মাছটা ভিজিয়ে রাখছি, যেহেতু রান্না করতেই হবে আগে মাছটা ভিজিয়ে রাখছি। আর আজকে অবশ্য সকালের নাস্তা তেমন কিছু বানানো নেই, কারণ গতদিন রাতে আমি রান্না করে রেখেছিলাম আর সেটা এখন পর্যন্ত চলে যাবে আর কি, এজন্য শুধুমাত্র ভর্তা আর ভাতই রান্না করা লাগছে। আর এই যে বছরের প্রথম কাঁচা আম খাচ্ছি। অন্যান্যবার আমি আগে একটা ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি হাঁটতে যাই, আর হাঁটতে যেয়ে আম নিয়ে আসতাম, কিন্তু এইবার আসলে যেতে পারছি না বাইরে, আর আমও আনা হচ্ছে না। তবে এই আমটা কিন্তু আমার নববর্ষের আর কি গিফট। সকালে দাদা কালকে রাতে আর কি নাইট ছিল, মানে নববর্ষের আগের দিন রাতে নাইট ছিল, তো ওই দিন সকালে নববর্ষের দিন আর কি সকালে যখন বাসায় এসেছে তখন আমাকে এই আম দুইটা দিয়ে বলল যে শুভ নববর্ষ। তো এটা হচ্ছে আমার শুভ নববর্ষের গিফট, বাট আমি এটা খেতে পারিনি, একদিন চলে গিয়েছে আর এটা হচ্ছে কালো হয়ে গিয়েছে, এই জন্য আমি এটা খেতে পারি নাই আমটা। যাই হোক, যেহেতু রান্না নেই অন্য কাজগুলো করে নিচ্ছি। এগুলো হচ্ছে ডিমের খোসা। সকালে উঠে যে ডিমগুলো আমি ভেজে ভাজি কিংবা সিদ্ধ করি, ওই ডিমের খোসাগুলো আমি ফেলি না, ম্যাক্সিমাম দিনই আর কি ফেলি না, এভাবে রেখে দিই। এই এটেরেতে করে আমি কয়েক দিন, দুই দিনের মতো আর কি রৌদ্রে দিয়েছি, দিয়ে শুকিয়ে নিয়েছি, নিয়ে এই যে হাত দিয়ে ভাঙছি। আর এইটা এখন ব্লেন্ড করে রেখে দিব। যখন কড়াই মাজি অ্যালুমিনিয়ামের কোনো কিছু মাজার জন্য কিন্তু এই জিনিসটা খুবই ভালো। আর এই যে হালকা করে বাতাস শুরু হয়ে গিয়েছে, একটু পরেই সম্ভবত ঝড় হবে আর কি। আবহাওয়াটা আসলে হঠাৎ করেই খারাপ হয়েছে, কাল রাতেও কিন্তু মেঘের কোনো কিছুই ছিল না। এই যে ভাত হয়ে গিয়েছে আর আমি ভাতটা এখন ঢেলে ফেলছি। আগেও কিন্তু আমি বলেছি যে আমি ভাতটা এইভাবেই ফ্যান ঝাড়ি, কারণ আমি ফ্রেমে ফ্যান ঝাড়তে পারি না, যার জন্য আমি এই পাত্রটা শুধুমাত্র এজন্যই রেখেছি। আর কথা বলতে বলতেই কিন্তু বাইরে প্রচুর ঝড় শুরু হয়ে গিয়েছে, অনেক ঝড় হয়েছে। আর এটা কালবৈশাখীর যে ঝড় সেটাই আর কি, বৈশাখ শুরু না হতেই কিন্তু কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গিয়েছে। আফসোস শুধু যে এই ঝড়ের সময়ে আম গাছের নিচে থেকে আম কুড়াতে পারলাম না, এটা হচ্ছে অনেক বড় একটা আফসোস। কয়েকদিন করে দেখা যাচ্ছিল যে একটু একটু করে মেঘ হচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু শেষ পর্যন্ত হয়নি। বাট আজকে আর সেটা হয়নি, আজকে প্রথমে ঝড় হয়েছে, তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি দুইটাই হয়েছে। আর বৃষ্টি হলে যেটা হয় যে আমার বারান্দার অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়, মানে বৃষ্টিতে যেমন জল বেড়ে থাকে তেমনই আমার গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যায়, পুরো বারান্দাই একেবারে মাটি মাটি হয়ে যায়। এটা পরিষ্কার করাটা আসলে আমার জন্য খুবই কষ্টকর। আর এই যে ছোটো ছোটো যে মানি প্ল্যান্টের আমার টপ ছিল সেগুলো একেবারে পড়ে গিয়েছে, পড়ে যেয়ে খারাপ অবস্থা। কিন্তু এই ঝড়ের ভিতরে যদি দরজা খুলি তাহলে প্রাপ্তে আগে চলে যাবে, এই জন্য আর আমি খুলি নাই। তো ঝড় যখন থেমে গিয়েছে তখন আমি গাছগুলো উঠিয়ে এনেছি, এনে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আমি আসলে এই মানি প্ল্যান্টগুলো অনেক যত্ন করি, কারণ আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছেন আমি বিভিন্ন সময়ে আর কি গাছগুলো রাখি, বিশেষ করে রান্নাঘরে কিংবা টেবিলে এই গাছগুলো রাখি। কিন্তু মাঝে মাঝে কিন্তু রৌদ্রে না দিলে গাছগুলো আর কি মরে যায়, যার জন্য আমি বারান্দায় রেখেছিলাম। আমি একেবারেই মনে ছিল না সকালে যখন ওই ঝড় হয়েছিল তখন যদি উঠাতাম আর সমস্যা হতো না, এর মাটিগুলো ম্যাক্সিমাম পড়ে গিয়েছে। তো আমি একটুখানি ডিশওয়াশ দিয়ে আর কি এর পাতাগুলো ক্লিন করে নিচ্ছি, তা না হলে ওই যে কাদাটা লেগেছে যে বৃষ্টির জলে যে টবের কাদাটা, ওটা লেগে গিয়েছে, আর এটা শুকালে একেবারে সাদা হয়ে যাবে, যার জন্য হালকা করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ছোটো ছোটো টবগুলো দেখছেন, এগুলো খোলা যায় খুব সুন্দরভাবে। আমি এগুলো আলিএক্সপ্রেস থেকে আনিয়েছিলাম, আরও কয়েকটা আনবো ভাবছি, কিন্তু দেশের যে অবস্থা এই অবস্থায় তো আর ওরা ডেলিভারি দিবে না, যার জন্য আনতে পারছি না।
যাই হোক, যখন দেখি দেশের অবস্থা যখন ভালো হবে তখন আবার এটা নিয়ে আসা যাবে। আর যে ছোট ছোট টক কাছের জার কিংবা এই টাইপ যেগুলো, এই যে জারটা দেখছেন, এটা আমার মশলা দানি ছিল, তো এর ঢাকনাটা ভেঙে গিয়েছিল, যার জন্য আমি এটাতেও মানি প্ল্যান্ট লাগিয়ে রেখেছি। আর এতে জারে যেটা, এটা আমি পানিতেই রাখি, তো দেখা যাচ্ছে যে প্রায় একদিন দুই দিনের ভিতরেই এই পানিটা চেঞ্জ করতে হয়, তা নাহলে গাছের শিকড় কালো হয়ে যায়। তো আমার 3 দিন হয়ে গিয়েছে, যার জন্য আমার শিকড়টা একেবারেই কালো দেখাচ্ছে। তো আমি এই গাছের পাতা শিকড় সবটাই সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আর এতে যেটা হয়েছিল যে ম্যাজিক বলগুলো আমি দিয়ে রেখেছিলাম, যার জন্য শিকড়গুলো একটু বেশিই কালো হয়ে আছে, তা নাহলে কিন্তু আগে বেশ সাদা ছিল আর দেখতে অনেক সুন্দর ছিল। তবে এই মানি প্ল্যান্টগুলোর পাতা কিন্তু বেশ বড় বড় হচ্ছে, তার মানে আমি যখন অরিজিনাল যে একটা ছোট গাছ কিনে এনেছিলাম ওটার পাতা কিন্তু অতটা বড় ছিল না। বাট আমি এর যত্ন করি বেশ, আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি মানি প্ল্যান্টের যত্ন করি। যদি আপনারা আমার সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর সাথে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ছোট ছোট টিপস কিংবা আমার যে ডাই প্রজেক্টগুলো আছে, ডেইলি ব্লগগুলো আছে, এগুলো আপনাদের কেমন লাগছে। আর এটা হচ্ছে বিকালবেলা, বিকালবেলাতেও আকাশে প্রচুর মেঘ আছে কিন্তু বৃষ্টি নাই আর কি, মানে সকালের টাইমে বৃষ্টি হয়েছিল, তাছাড়া আর বৃষ্টি হয়নি। যাই হোক, এখন বাচ্চাদের নাস্তা বানাতে হবে, আর আজকে আমি মিষ্টি আলু দিয়ে পরোটা বানাবো। এর ভিতরে আর কিছুই দিব না, শুধুমাত্র একটু ময়দা আর লবণ দিয়েছি, তাছাড়া কিন্তু কিছুই দিইনি, একেবারে সিম্পলভাবেই ওদেরকে পরোটা বানিয়ে দিয়েছি। তো এই ছিল আমার ছোট্ট ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা ব্লগে আসলে সারাদিনের কাজ তুলে ধরা খুবই কষ্টকর ব্যাপার, কারণ সারাদিন কিন্তু অনেক কিছুই করতে হয়। তো তারপরেও যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার পরের দিন দেখা হবে, সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমার নাম কি? তোমার নাম কি বলো? কি খাচ্ছো তুমি? আমি একটু খাবো, ভালো লেগেছে রুটি তোমার?